সম্প্রতি রাজ্যপাল মন্ত্রিসভার স্বাক্ষরের রুজু বিধানসভা অধিবেশনের ফাইল ফিরিয়েছেন আর তাতেই আবারও বিপত্তি রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে বুধবার সেই সংঘাতকে কেন্দ্র করেই এবার রাজ্যপাল জগদীপ ধনকরকে তুলোধনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র জাগো বাংলায় কটাক্ষ করে রাজ্যপালকে ভারতরত্ন দেওয়ার আর্জি তৃণমূল পক্ষের সেখানে দাবি করা হয়েছে রাজ্যপালের সাংবিধানিক পদটাকে মস্করার পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি বিজেপির সুফল এজেন্ট হিসাবে আগামী দিনে ভারতরত্ন পুরস্কার পেতে পারেন ধনকর আর্থিক মঞ্জুরি সংক্রান্ত রাজ্যের ফাইল ফেরত পাঠিয়ে অধিবেশন ডাকার ব্যাপারে প্রতিকূলতা সৃষ্টি করেছেন রাজ্যপাল অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারের কাজে প্রতি মুহূর্তে বাধা দান করছেন রাজ্যপাল তাই আবার তোপের মুখে পড়লেন ধনকর তৃণমূলের দলীয় মুখপাত্র জাগো বাংলায় তীব্র আক্রমণ করা হলো রাজ্যপালকে এ প্রসঙ্গে আরও বলা হয় রাজ্যপাল পদে বসার জন্য কোনো যোগ্যতা লাগে না শুধু দিল্লির গেরুয়া নেতাদের গোমস্তাগিরি করলেই সরকারি বিলাস বেসনের সুযোগ পাওয়া যায় এদের চাকরি রিটায়ারমেন্ট সবটাই নির্ভর করে দিল্লির নেতাদের অনুগ্রহের ওপর সরকারের দেওয়া বিলাস বেসনের সুযোগ তারা হাতছাড়া করতে চান না তবে ঘাসফুল শিবির পাল্টা কটাক্ষ করে বলেছে রাজ্যপালের মনে রাখা উচিত চিরদিন কাহারও সমান নাহি যায় অবস্থা বদলাবে সময় বদলাবে পরিস্থিতি বদলাবে চেয়ার বদলাবে মুখও বদলাবে তখন ধনকরের প্রশ্রয়দাতারা তারা সহ্য করতে পারবেন তো